গতকাল এক্সিট পোলের ফল প্রকাশ হয়েছে তারপর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় জরুরি বৈঠক ডেকেছেন কেন এই বৈঠক আছে নিয়ে আলোচনা করবে আমাদের সঙ্গে রয়েছে শঙ্কদিপদায় শঙ্কদিপদ্যা আপনাদেরকে প্রথমেই জানতে চাইবো অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন এই বৈঠক ডাকলেন দেখো প্রীতি আজকে সকালবেলা দা ওয়ালে সবার আগে আমরা এটা লিখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা বৈঠক দেখেছেন তার কারণ হচ্ছে যে দেখো কালকে যে কটা এক্সিট পোলের ফলাফল প্রকাশ হয়েছে মোস্ট অফ দ্য এক্সিট পোল জানিয়েছে যে পশ্চিমবঙ্গে বিজেপি ভালো ফল করতে চলেছে শুধু ভালো ফল করা নয় তাদের যে পূর্বানুমান তা হলো যে বিজেপি তৃণমূলের তুলনায় বেশি আসন পাবে সেখানে আমরা দেখছি যে অ্যাক্সিস মাই ইন্ডিয়া এবং টুডেস চাণক্য তাদের যে এক্সিট পোলের প্রেডিকশান তারা বলছে যে কেউ বলছে যে বিজেপি চব্বিশটা প্লাস মাইনাস ফাইভ সিট পাবে কেউ বলছে বিজেপি ২৬ থেকে একত্রিশটা আসন পেতে পারে তো এবং তার থেকেও ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যে টু চাণক্য বলছে যে পশ্চিমবঙ্গে বিজেপির ভোট শেয়ার তৃণমূলের থেকে তিন পার্সেন্ট বেশি হতে পারে পশ্চিমবঙ্গের তৃণমূল ক্ষমতায় রয়েছে তেরো বছর এই তেরো বছরে কোনো একটি রাজনৈতিক দল এককভাবে তৃণমূলের থেকে বেশি ভোট পার্সেন্টেজ পায়নি তো সেইটা বলা মানে কিন্তু একটা তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে একটা মেসেজ পাঠিয়ে দেওয়া দেখো এটা তো রেজাল্ট নয় এক্সিট পোলের ফল যে প্রেডিকশান সেটা ত্রুটিপূর্ণ হতেই পারে কারণ এক্সিট পোল থেকে মোটামুটি একটা ট্রেন বোঝা যায় সেই ট্রেন বা ভোট শতাংশ থেকে যে নাম্বার অফ সিটস এটাতে আসা সেটা খুব ট্রিটি একটা একটা ডিফিকাল্ট প্রসেস তো এটা বোধহয় একটা তো ছুটি থেকে যেতে পারে কিন্তু এই যে রেজাল্ট যেমন তাম বুথ ফেরত সমীক্ষা যে বলছে যে পশ্চিমবঙ্গের তৃণমূলের থেকে বেশি সিট পাবে বিজেপি এটা কোনো না কোনোভাবে তৃণমূলের কর্মীদের মধ্যে একটা মরালে ধাক্কা লাগছে নিচুতলার তৃণমূল কর্মী তৃণমূলের রাজ্য নেতা বা ইভেন বড় নেতাদের ওপরে মনোবলে আঘাত লাগতে পারে কিন্তু দলের নেতৃত্ব কি চাইবে দলের নেতৃত্ব চাইবে যে যতক্ষণ না কাউন্টিং হচ্ছে দলের কর্মীরা এবং নেতা ক্যান্ডিডেট তারা কাউন্টিং সেন্টার আগলে দাঁড়িয়ে থাকবেন তো আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে মিটিং ডেকেছেন আমার ধারণা যদি ঠিক হয় তাহলে জেলা সভাপতি ব্লক সভাপতি এবং প্রার্থীদের বলে দেওয়া হবে যে ক্যান্ডিডেট এবং এবং ক্যান্ডিডেটদের যে কাউন্টিং কাউন্টিং যতক্ষণ না শেষ না হচ্ছে কাউন্টিং সেন্টার ছেড়ে না যাওয়া কাউন্টিং সেন্টার আঁকড়ে ধরে ধরে থাকা দেখো পশ্চিমবঙ্গের ভোট ফলাফল আলটিমেটলি যাই হোক না কেন গ্রাউন্ডে তৃণমূলের মতো স্ট্রং অর্গানাইজেশন কারণ নেই কারণ নেই না আছে সিপিএম এর না আছে বিজেপির বিজেপির ভোটচার্জ যাই বাড়ুক না কেন বিজেপির ভোট বাড়ছে ঠিকই কিন্তু এখনও বিজেপির বুথ লেভেলে সেই অর্গানাইজেশন স্ট্রাকচার নেই যেটা তৃণমূলের রয়েছে তো ফলে সেই তৃণমূল শাসক দল তারা যদি ডিমোরালাইজ হয়ে গিয়ে কাউন্টিং সেন্টারে মনোযোগ না দেয় কাউন্টিংয়ে তো এবং শুধুমাত্র তৃণমূল নয় গোটা সর্বভারতীয় স্তরে আমরা দেখছি বিরোধীদের মধ্যে একটা কাউন্টিং নিয়ে অ্যাপ্রিহেনশন রয়েছে আমি আজকে সকালবেলা অজয় মাকেনের টুইট দেখছিলাম ঠিক আছে তো অজয় মাকেনের টুইটে বলা রয়েছে যে সব বিরোধীদের কীভাবে এয়ার ওর টেবিল পর্যন্ত যে কীভাবে নজর রাখতে হবে কাউন্টিংয়ে কারণ তারা অ্যাপ্রিহেন্ড হচ্ছে যে কাউন্টিংয়ে যদি কিছু হয় তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে পার্টি কর্মীরা ক্যান্ডিডেট এবং জেলা সভাপতি ব্লক সভাপতি যারা কাউন্টিং সেন্টারে থাকবেন তারা যেন যতক্ষণ না কাউন্টিং না হচ্ছে ততক্ষণ যেন আঁকড়ে থাকে সেকেন্ড একটা জিনিস আছে এক্সিট পোল এক্সিট পোলের মতো বলেছে এক একটা অর্গানাইজেশন তাদের মতো করে বলেছে তৃণমূলও প্রতিটা ফেজ ইলেকশনের পর একটা অভ্যন্তরীণ সমীক্ষা করেছে অভ্যন্তরীণ সমীক্ষা না একটা বলা যেতে পারে যে নির্বাচন উত্তর সমীক্ষা এটা কিন্তু বুথ ফেরত সমীক্ষা নয় বুথ ফেরত সমীক্ষা মানে কি যে একজন লোক ভোট দিয়ে বেরোলেন বেরোনোর পরে তাকে তুমি ইন্টারভিউ করলে ওভাবে ইন্টারভিউ করা হয় না যে আপনি কি বিজেপিকে দিয়েছেন না তৃণমূলে দিয়েছেন এভাবে করা হয় না কিছু প্রশ্ন করা হয় এবং সেখান থেকে একটা ধারণা তৈরির চেষ্টা হয় যে এই মানুষটি কাকে ভোট দিয়ে থাকতে পারেন তৃণমূল ওভাবে এক্সিট পোল করেনি আমি যতদূর জানি যে ভোট হয়ে যাওয়ার পরে তৃণমূল একটা ভোট পরবর্তী একটা সমীক্ষা করেছে সিট ওয়াইজ কনস্টিটুয়েন্সি ওয়াইজ এবং সেখানে তৃণমূলের যে বা এবং আইপ্যাকের যে অ্যাসেসমেন্ট সেই অ্যাসেসমেন্টের সাথে মানে এক্সিট পোল অ্যাসেসমেন্টের সাথে সেই অ্যাসেসমেন্টে একটা কন্ট্রাডিকশন রয়েছে তৃণমূল মনে করে এখনও পর্যন্ত আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টিম মনে করে যে তৃণমূল অন্তত একটা হলেও বেশি সিট পাবে বিজেপির তুলনায় ফলে তৃণমূল শুধুমাত্র বলার জন্য বলা নয় ভিতর থেকেও একটা জায়গা থেকে বিশ্বাস করছে যে এই এক্সিট পোলটা হয়তো ঠিক নয় এবং এই দুটো রিজন আছে একটা হচ্ছে কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য আর দুই হচ্ছে যে তৃণমূলের ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট আছে সেই অ্যাসেসমেন্টের ওপরে কিন্তু এখন ভরসা করছে তো এই দুটো কারণেই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় মোস্ট প্রবলিম এই কারণেই ডেকেছেন এবং তিনি দলের এই যে জেলা সভাপতি ব্লক সভাপতি ক্যান্ডিডেট দিয়ে এটাই ন্যারেট করবেন যে কাউন্টিং সেন্টারকে আগলে রাখতে হবে এই প্রসঙ্গে আমি আরও একটা বিষয় জানার চেষ্টা করব মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এই এক্সিট পোল তিনি মানেন না তাহলে কি দুটো কোনোভাবে প্রাসঙ্গিক হ্যাঁ অবশ্যই তো তুমি এখানে তো এখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দুজনের যে অ্যাক্টিভিটি সেটা তো একটা কোঅর্ডিনেটেড এফোর্ট কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একবার কোনো মেসেজ দিলে আজকে তো উনি একটি সংবাদ মাধ্যমে ফোনও দিয়ে এটা বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন একটি মেসেজ দিচ্ছেন তখন তৃণমূলের র্যাঙ্ক অ্যান্ড ফাইলে সেই মেসেজটা চলে যায় দ্রুতচারিত হয়ে যায় ঠিক আছে তো আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কী করছেন না উনি যেহেতু অর্গানাইজেশনালের দায়িত্বে ফলে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন সেইটাকে অর্গানাইজেশনালি ইমপ্লিমেন্ট করা যে কীভাবে বুথ আগলাতে হবে কীভাবে কাউন্টিং সেন্টারে গণনার সময় দেখতে হবে নজর রাখতে হবে কোথায় যাতে গর গরমিল না হয় গণ্ডগোল না হয় কারণ তৃণমূলেরও যে অ্যাসেসমেন্ট আছে সেই অ্যাসেসমেন্ট যতদূর আমি জানি ঠিক আছে এটা তৃণমূল কন্ট্রাডিক্ট করতে পারে আমার সাথে কিন্তু আমি যতদূর জানি তৃণমূলের যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট তাতে পাঁচ সাতটা সিটে তৃণমূল মনে করে যে ভেরি ক্লোজ ফাইট তো যখন একটা ক্লোজ ফাইট হচ্ছে তখন কাউন্টিংয়ের দু চার হাজার ভোটও ভেরি ইম্পর্টেন্ট তুমি দেখো যে গতবারের তুমি যদি ফলাফল দেখো আরামবাগ বারোশো পনেরোশো ভোটের ব্যবধানে তৃণমূল জিতেছে বা বিজেপি হেরেছে তুমি দেখো বর্ধমান দুর্গাপুর বিজেপি জিতেছে মাত্র দু আড়াই হাজার ভোটে। তো ফলে ভেরি ন্যারো মার্জিন ঠিক আছে তুমি যদি দেখো যে দমদম লোকসভা কেন্দ্রের মধ্যে খড়দা বিধানসভা সেখানে তৃণমূল লিড পেয়েছে মাত্র বারোশো তো দিজ আর ভেরি থিন মার্জিন এইখানে সামান্য কাউন্টিং এদিক ওদিক হয়ে গেলেই মানে ধরো হাজার হাজার মার্জিন মানে পাঁচশো ভোটের এদিক ওদিক তার ফলে খুব অ্যাটেন্টিভ থাকতে হয় দুটো দলকেই থাক দুটো দলই নিশ্চয়ই থাকবে একটা যেমন তৃণমূল এভাবে কাউন্টিং সেন্টার নজর দিচ্ছে তুমি দেখবে ডেফিনেটলি বিজেপির মধ্যেও একটা এক্সারসাইজ চলছে যে তারাও কিন্তু কাউন্টিং সেন্টারে ওরকম নজর রাখবে ঠিক আছে কারণ বিজেপির মধ্যেও অ্যাপ্রিহেনশন আছে যে যেহেতু তৃণমূল রুলিং পার্টি তারা কাউন্টিং সেন্টারে ম্যানুপুলেট করতে পারে আবার তৃণমূলের মধ্যে অ্যাপ্রিহেনশন রয়েছে যে যেহেতু বিজেপি সেন্টার রুলিং পার্টি তো ফলে বিজেপি ওখানে গিয়ে আপনি একটা ম্যানিপুলেট করতে পারে তো ফলে একটা কিন্তু জুদুধান লড়াই কিন্তু তুমি কাউন্টিং সেন্টারেও দেখতে পাবে তো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে কথা এটা হচ্ছে একটা কোঅর্ডিনেটেড এফোর্ট মমতা বন্দ্যোপাধ্যায় র‍্যাঙ্ক এন্ড ফাইল সবাইকে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটাকে ইমপ্লিমেন্ট করছে এইটা হচ্ছে ব্যাপারটাকে এভাবে দেখলে ভালো অর্থাৎ আজকে সন্ধে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে অপেক্ষা করতে হবে না দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে মিটিংটা করছেন সেই মিটিংটা হচ্ছে যে তৃণমূলের সমস্ত জেলা সভাপতিকে নিয়ে সমস্ত ব্লক সভাপতিকে নিয়ে এবং হচ্ছে ক্যান্ডিডেটদের নিয়ে তার মানে একটা হিউজ নাম্বার প্রায় একশো জন জনের লোককে নিয়ে মিটিং করছেন একশো জনের মধ্যে মতন লোককে নিয়ে মিটিং না সেই মিটিং কখনো গোপন হয় না আচ্ছা হ্যাঁ অবশ্যই ধরো আজকে আমরা আমি আমি যখন দিল্লিতে সাংবাদিকতা করতাম তখন প্রণববাবু যে যখন জন রিপোর্টারের সাথে একসাথে কথা বলতেন তো উনি তখনও গাইডেড কথা বলতেন উনিও অফ রেকর্ড কিছু বলতেন না উনি উনি বলতেন যে কুড়ি জনের মাঝখানে কোনো অফ রেকর্ড হয় না কুড়ি জনের মধ্যে কোনো অফ রেকর্ড হয় না কেউ না কেউ একজন ঠিক আছে তো ফলে একশো জনের মধ্যে কোনো অফ রেকর্ড হয় না ইট মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এটাকে আজকে লাইভও করে দেয় তৃণমূল আমি অবাক হব না কারণ একশো জনের মধ্যে কেউ একজন মিডিয়াকে বলে দেবে পার্টির কর্মীকে বলবে সেখান থেকে চুয়ে বাইরে আসবে আমরা যদি আজকে মিটিংটাই হবে এই খবরটাই পেয়ে যাই তাহলে মিটিংয়ে কি হলো সেটা পেতে আমাদের কি অসুবিধা আছে তো ফলে এইটার ভিতরে মিটিংয়ে কি হবে দ্যাট ইজ গোপনীয়তা মানে আর কোনো মানে ওপেন সিক্রেট কোয়েশ্চেন রিমেন্স যে যেটা আসল ইম্পর্টেন্ট ব্যাপার সেটা হচ্ছে এই যে মিটিংটা ডাকা এবং দ্য পারপাস অফ দিস মিটিং এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মেসেজ দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একদমই সেদিকে নজর থাকবে অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় এই জরুরি বৈঠকে কি আলোচনা করে সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখতে থাকুন দ্য ওয়ার্ল্ড খবর এখন এখানেই